হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর খুব কাছে ডেমরা এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক কাটা দেবো আর নাচে গানে মেতে থাকব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা দলীয় সঙ্গীত শুনি। তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাঙ্ক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এত সুন্দর সুন্দর পারফর্ম করলো যে বন্ধুরা তাদের স্কুলটা ঘুরে না দেখলে কি চলে? চলো স্কুলটা ঘুরে দেখি। শিক্ষাই আলো, এই স্লোগানকে সামনে রেখে 1987 সালে 90% জমির উপর তিতাস গ্যাস TNT কোম্পানি লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত হয় ঢাকা জেলার ডেমরা এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 23টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব ও একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি শঙ্কর কুমার দাসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 1200 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 41 জন তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক, 17 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন। সুন্দর ছিমছাম সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা আধুনিক গানের ওপর নাচ দেখি।
অসাধারণ নেচেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে বসে আছি, একটা জম্পেশ আড্ডা হবে। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে আর অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটা শুরু করব স্বর্ণর একটি গান দিয়ে। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুক টুক মানায় যদি দিতে পারি তাই, লালা লালা লালা, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশয়, ধনী ছেলের অধ্যবসায়। ১৯টি বার মেট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শ্রেষ্ঠে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে ৫টা কাপায়, গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জোড়ার পাণ্ডুরোগে। হাড়ের ভিতর শুয়ে আছে লাল মোরগের গোস্ত, লবণ এসে বলল আরে কেমন আছো দোস্ত, কেমন আছো দোস্ত। রাত্রে বেলা হঠাৎ করে আবার কে এলো আজ, চিনলে না ভাই তোমার সাথে তো আমি পেঁয়াজ। বলল হেসে রসুন আপনি একটু বসুন, এবার এলো আদা ভালো আছেন দা। মরিচ বলল দুত্তরি ছাই তোমার গায়ে কাদা, পাশে ছিল ধনিয়া তখনই চুপি চুপি ভাবছিল কি বসিয়া। হাড়ের ভিতর শুয়ে আছে লাল মোরগের গোস্ত, লবণ এসে বলল আরে কেমন আছো দোস্ত, কেমন আছো দোস্ত। শুনবেন দাদা ভাই বাংলার কৌতুক, মেয়ে বিয়ে দিতে হবে, দিতে হবে যৌতুক। রায়বর এসে বলে কন্যার বাবাকে, হ্যান্ডসাম ছেলে আছে নদীটার ওপারে, ছেলে বড় শিক্ষিত, ফেলিন তার টাকার অভাবে আজ রয়েছে বেকার, চাকরির বাজারে ঘুষ ছাড়া চলে না, তাই টাকা লাগদই না দিলে হবে না। ছেলে বড় ভদ্রলোক, নেবে না সে কিছুই, তবে তারে দিতে হবে নান জমি বিঘা দুই, মেয়ের গহনা সব ছেলের আংটি, বিসিআর টিভি আর টেপ চাই দুটি, সোফা সেট ওয়ার্ড্রো ফ্যান গোটা চারি, জুতা মোজা শেরওয়ানি চশমা ঘড়ি, জাজিমের হিসাবটা আগে নাই ধরি, বালিশ বিছানার কথা হয়নি যে বলা, লেপ ছাড়া এই যুগে কীভাবে যায় চলা, ফ্রিজটা না হলে সভ্যতা চলে না, এত কিছু চেয়ে বলে চাই না তো কিছু আর। এই হলো আজকের যৌতুক সমাচার। বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো হো বাউলা তার নাম হয় যে মৌলা, বানাইলো বানাইলো হো বাউলা তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের ঝটক, দেখিয়া তার রূপের ঝটক, হাসুন রাজা হইল আওলা কে বানাইলো রে, হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে। ঢাকা শহর আয়েশায় আমার আশা ফুড়াইছে হে মনের, ঢাকা শহর আয়েশায় আমার আশা ফুড়াইছে, আরে লাল লাল নীল নীল,
আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আয়েশায় আমার আশা পুড়াইছে হে মনের আশা পুড়াইছে তেল ছাড়া বাতি জলে আজবে শহরে মাটি ফাইটা বৃষ্টির পানি ঝড় ঝড়াইয়া পহরে রে ঝড় ঝড়াইয়া পহরে গরু নাই রে ঘোড়াও নাই রে কি জানি কি দিয়া বড় বড় গাড়ি গুলি চলে গড় গড়াহিয়া রে চলে গড় গড়াহিয়া আরে সেই গাড়িতে চড়তে আমার সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে ঢাকা শহর আয়েশায় আমার আশা পুড়াইছে হে মনের আশা পুড়াইছে এমন চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য রইল এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটা আধুনিক গানের ওপর নাচ দেখাবে ওরা চলো ওদের নাচটা দেখি তোর সাথে আড়ি কিনে দেখে নে দে রে তুই রেশমি চুড়ি নইলে করব তোর সাথে আড়ি বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি তবে ডাকনারে গাড়ি নইলে রে নইলে করব তোর সাথে আড়ি কিনে দেখে নে দে রে তুই রেশমি চুড়ি চুড়ি রেশমি চুড়ি হাই রেশমি চুড়ি রেশমি চুড়ি
চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো হেড স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। এই বিদ্যালয়টি তিতাস গ্যাস টিএনডি কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত এবং প্রতিষ্ঠা হয় 1987 সালে। কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের সুশিক্ষার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এলাকার উন্নয়নের লক্ষ্যে, এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের লক্ষ্য নিয়ে এই বিদ্যালয়টি এগিয়ে চলেছে। এ পর্যন্ত এখানে 38 জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত